2009 সাল থেকে ধারাবাহিক গণতান্ত্রিক ধারা রয়েছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, ওয়াশিংটনে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, রাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু লোক অপকর্ম করার পর পালিয়েছে, তারা প্রতিদিন দেশের বিরুদ্ধে যা খুশি তা বলছে, এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আমাদের দেশের কিছু লোক দেশে বসে নানা রকম অপকর্ম করার পর তার দেশ থেকে ভাগছে, এখন এখানে এসে আতে হয়ে গেছে, প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে যা তা বলে বেড়ায়। একটা বাংলাদেশের মানুষ হয়ে যেহেতু নিজেরা হয় চাকরি হারাইছে অথবা ঘুষ দুর্নীতি করে কিছু না কিছু অপকর্ম করেই তো বিদেশে এসে এখন তারা বড় বড় আতে এদের এদেরও মানে কথাগুলি যাতে মানে জবাবটা ঠিক মতো যায় তার ব্যবস্থাও করতে হবে, এবং সেই সাথে কারণ তারা এই মিথ্যা অপবাদ দেবে বাংলাদেশকে, এটা আমরা রাত দিন খেটে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করি, আর এদের কাজ হচ্ছে বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করি। প্রধানমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে তারাই আবার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে, তাদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার কথাও জানান শেখ হাসিনা। যুদ্ধ অপরাধী আছে, তাদের ছেলে মেয়ে আছে, জাতির পিতার হত্যাকারী তারা, আর রাশের চোখ এখানে বসে আছে, বহুবার আমেরিকার সাথে কথা হচ্ছে, বারবার আমরা অনুরোধ করছি যে একে ফেরত দিতে বাংলাদেশে, কারণ সে তো শিশু হত্যাকারী, নারী হত্যাকারী, কাজী, অথচ এই দেশ মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমাদের পরিবারের যাদেরকে হত্যা করেছে, ছোট চার বছরের শিশুও যার হাত থেকে রেহাই পায়নি, তাদের ছোট রাসের রেহাই পায়নি, তাদেরকে এরা কি করে তাদের দেশে আশ্রয় দেয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে হত্যা, গুম, দুর্নীতি ও স্বজনপ্রীতি, দায়মুক্তি সংস্কৃতির রাজনীতি সূচনা করেছিলেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা।